দর্শক, মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনকাল। সাত দোদুল্যমান অঙ্গরাজ্যগুলোতেই ছুটছেন দুই প্রতিদ্বন্দ্বী প্রার্থী কামালা হ্যারিস ও ডোনাল্ড ট্রাম্প। নির্বাচনের লড়াইয়ের ময়দান মূলত সুইং স্টেট বা দোদুল্যমান রাজ্যগুলোকে ধরা হচ্ছে, কারণ এসব অঙ্গরাজ্যে কোনো দলেরই একচ্ছত্র আধিপত্য থাকে না। এদিকে পরিসংখ্যান বলছে, দোদুল্যমান রাজ্যগুলোতে যে প্রার্থী জয়ী হয় তিনিই হন হোয়াইট হাউসের চার বছরের অধিপতি। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে সুইং স্টেট বা দোদুল্যমান অঙ্গরাজ্যগুলোকে জাদুর কাঠি বলা হয়, কারণ দোদুল্যমান অঙ্গরাজ্যগুলোতে যিনি জয় পান তিনিই প্রেসিডেন্ট নির্বাচিত হন। এবারে নির্বাচনের নিয়ামক হল পেনসিলভেনিয়া, জর্জিয়া, মিশিগান, অ্যারিজোনা, উইসকনসিন, নর্থ ক্যারোলাইনা এবং নেভাদা, এই সাত দোদুল্যমান অঙ্গরাজ্য যেখানে মোট ইলেকটোরাল ভোট রয়েছে 93টি। স্বাস্থ্যকর অল টাইম হানিকম সব সময় অল টাইম হেলদি লাইফ। তাই তো এসব স্টেটে ভোট টানতে দিনরাত এক করে ফেলেন প্রেসিডেন্ট প্রার্থীরা, এবারও ব্যতিক্রম নয়। শেষ মুহূর্তের প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন দুই প্রতিদ্বন্দ্বী কমলা হ্যারিস এবং ডোনাল্ড ট্রাম্প। বিশেষ করে জর্জিয়া, পেনসিলভেনিয়া, মিশিগান, অ্যারিজোনায় দফায় দফায় সমাবেশ করেন তারা। নির্বাচনের বহু আগে থেকেই রাজ্যগুলোতে প্রচার এবং সমর্থনের ছক সাজিয়েছেন তারা, কেননা প্রেসিডেন্ট নির্বাচনে জয়ের জন্য রাজ্যগুলোর পপুলার ভোটের পাশাপাশি ইলেকটোরাল ভোটও গুরুত্বপূর্ণ। যুক্তরাষ্ট্রের 50টি রাজ্যের মোট ইলেকটোরাল ভোট 538টি। প্রেসিডেন্ট নির্বাচিত হতে দরকার অন্তত 270টি ইলেকটোরাল ভোট, আর এই ভোটের একটা বড় সংখ্যা রয়েছে এই সুইং স্টেটগুলোয়। ফলে মুহূর্তে নির্বাচনের হিসেব নিকেশ পাল্টে যেতে পারে দোদুল্যমান রাজ্যগুলোর ইলেকটোরাল ভোটে। প্রচণ্ড প্রতিদ্বন্দ্বিতার কারণে এই অঙ্গরাজ্যগুলোকে ব্যাটেল গ্রাউন্ড স্টেট হিসেবেও ডাকা হয়। বরাবরের মতো এবারে প্রেসিডেন্ট নির্বাচনও কঠিন প্রতিদ্বন্দ্বিতা ও কৌশলের মাধ্যমে চূড়ান্ত হবে, যেখানে এই সাতটি অঙ্গরাজ্যের ভোটারদের মতামত হয়ে উঠেছে খুবই গুরুত্বপূর্ণ। আসমাতুলি, নিউজ 24।